সময় একটু শুনি। আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি আমাদের আর রাহেন মাদ্রাসা ইন্টারন্যাশনাল হিফজুল কুরআন ভবনের হিফজ বিভাগের দ্বিতীয় শ্রেণী পরীক্ষা ফলাফল ঘোষণার অনুষ্ঠান শেষ পর্যায়ে। আমাদের মধ্যমণি প্রধান অতিথি বক্তব্য শেষ হয়ে গিয়েছে। উনি আমাদের যে দিক নির্দেশনা দিয়েছেন আমরা সকলেই ওনার কথাগুলো মানবার এবং চলবার যেন আল্লাহ পাক তৌফিক দিয়ে সবাই বলি আমিন। সম্মানিত সুদী, আমাদের হিফজ বিভাগের বিশেষ গুরু হিফজুল কুরআনের মোট বিশেষ গুরুবে পরীক্ষা দিয়েছে 32 জন, তার থেকে আমরা 3 জনকে পুরস্কার দিব, বাকি সোনা পুরস্কার থাকবে 8 পর্যন্ত। 1 নম্বর মেধা স্থান করেছেন মতিউর রহমান, মতিউর রহমান তিনি আসেন। সিরিয়ালে থাকবেন নিয়াজ খান, আবু সাইদ প্রস্তুত থাকবেন রেজাউল করিম। আবু সাইদ বিশেষ গ্রুপে পুরস্কার পেয়েছেন, দ্বিতীয় স্থান নিয়ে গেছেন, তৃতীয় স্থান অর্জন করেছেন আবু সাইদ। রেজাউল করিম আসেন, চতুর্থ স্থান অর্জন করেছেন রেজাউল করিম। ষষ্ঠ স্থান অর্জন করেছেন মোহাম্মদ ফাদ হোসাইন নারায়ণগঞ্জ। সপ্তম স্থান অর্জন করেছেন কুদ্দতুল্লাহ আল ফুয়াদ। ষষ্ঠ স্থান অর্জনকারী পুরস্কার নিচ্ছেন আমাদের চেয়ারম্যান মহোদয় সাহেব এবং আমাদের হিফজুল কুরআন ভবনের ভবনের প্রধান শিক্ষক, সাথে আমাদের বিশেষ অতিথি পুরস্কার তুলে দিচ্ছেন। অষ্টম স্থান অর্জন করেছেন জাকারিয়া হোসেন রাফি। জাকারিয়া হোসেন রাফি আমাদের 32 জন থেকে 8 জনকে আমরা পুরস্কৃত করেছি। পাঁচপাড়া গুরু সামিন হোসেন 1 নম্বর স্থান অধিকার হয়েছে সামিন হোসেন। দ্বিতীয় স্থান অধিকার করেছেন রিয়ান খান। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের চেয়ারম্যান মহোদয় সাহেব। তৃতীয় স্থান অর্জন করেছেন আল আমিন মির্জা পুরস্কার দিচ্ছেন আমাদের হিফজকান ভবনের প্রধান, সাথে আমাদের চেয়ারম্যান সাহেবের হাত থেকে। চতুর্থ অর্জনকারী হয়েছেন মুস্তাকিম বিল্লাহ। চতুর্থ স্থান অর্জনকারী মুস্তাকিম বিল্লাহ পুরস্কার দিচ্ছেন। প্রস্তুত থাকবেন সাফওয়ান সাদিক। পঞ্চম অর্জনকারী সাফওয়ান সাদিক, পুরস্কার নিচ্ছেন সাফওয়ান সাদিক পাঁচপাড়া গ্রুপ থেকে আমাদের চ্যাম্পিয়ন মহাদেশ কাছ থেকে। ষষ্ঠ স্টার অর্জনকারী নাজমুল হাসান, পুরস্কার নিচ্ছেন আমাদের চ্যাম্পিয়ন মহাদেশের কাছ থেকে এবং শিক্ষক মণ্ডলীর কাছ থেকে। সপ্তম স্টার অর্জনকারী তৌসিফ প্রদান পুরস্কার নিচ্ছেন আমাদের চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে, তুলে দিচ্ছেন বিশেষ অতিথি সাহেব। অষ্টম স্থান অর্জনকারী নাদিমুল ইসলাম, অষ্টম হয়েছেন নাদিমুল ইসলাম। সম্মানিত সুদী, হিফজুল কুরআন ভবনের 10 পারা গ্রুপের পুরস্কার নেবেন। আমাদের প্রতিযোগী ছিল 52 জন, 10 পারা গ্রুপে প্রতিযোগী ছিলেন 52 জন, যারা 1 থেকে 8 পর্যন্ত হয়েছে তারা আমির হামজা রাসেল 1 নম্বর স্থান অধিকারী হয়েছে। আমির হামজা রাসেল 10 পারা গ্রুপ থেকে। দ্বিতীয় স্থান অর্জনকারী নাহিদ, দ্বিতীয় স্থান নাহিদ চতুর্থ স্থান শাহিদুল ইসলাম পঞ্চম স্থান অর্জনকারী রুহুল আমিন প্রস্তুত থাকবেন মুরসালিন ষষ্ঠ স্থান। পুরস্কার নিচ্ছেন আমাদের চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে রুহুল আমিন। ষষ্ঠ স্থান অর্জনকারী হয়েছে মুরসালিন পুরস্কার নিচ্ছেন আমাদের চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে, হিস বিভাগের প্রধান ও বিশেষ অতিথির কাছ থেকে। সপ্তম স্থান অর্জনকারী খালেদ সাইফুল্লাহ পুরস্কার নিচ্ছেন আমাদের ওস্তাদ শিক্ষক সকলের কাছ থেকে। অষ্টম স্থান অর্জনকারী রাফিউল ইসলাম সম্মানিত সুদী, 52 জন থেকে আমাদের 8 জনকে আমরা পুরস্কৃত করেছি, 8 জনই আমাদের চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে পুরস্কার নিয়েছেন। সম্মানিত সুদী, হিফজুল কুরআন ভবনের 20 পারা গ্রুপে আমাদের পরীক্ষা দিয়েছে 33 জন
এক নম্বর স্থান অর্জনকারী হয়েছে বাইজিদ হুসাইন, প্রথম স্থান অর্জন হয়েছে বাইজিদ হুসাইন, প্রস্তুত থাকবেন ওসমান গনি। দ্বিতীয় স্থান অর্জনকারী ওসমান গনি, সম্মানিত সুদী এই যে শিশু বাচ্চা ওসমান গনি, অনেক ত্যাগ একটা শিশু ওসমান গনি, আমাদের চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে পুরস্কার নিচ্ছেন। সম্মানিত সুদী তৃতীয় স্থান অর্জনকারী আব্দুর রহমান, আব্দুর রহমান বিশ্বে তৃতীয় স্থান হয়েছে, প্রস্তুত থাকবে তাহমিদুল ইসলাম শাফি, প্রস্তুত থাকবে তাহমিদুল ইসলাম শাফি বিশপাড়া গ্রুপে। চতুর্থ স্থান অর্জনকারী তাহমিদ পুরস্কার নিচ্ছেন আমাদের চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে। পঞ্চম স্থান অর্জনকারী ফয়সাল আহমেদ, পঞ্চম স্থান অর্জনকারী ফয়সাল আহমেদ এখন আমাদের কাছ থেকে পুরস্কার নিচ্ছেন চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে। পঞ্চম স্থান অর্জনকারী ফয়সাল পুরস্কার নিচ্ছেন আমাদের চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে। আলহামদুলিল্লাহ, এই সেই ফয়সাল মিয়া, হিফজুল কোরআন বিশপাড়া গ্রুপে পঞ্চম হয়েছে আমাদের মাদ্রাসা আলহামদুলিল্লাহ। আমার বিশ্বাস আমার দোয়া আছে ওর সাথে, ও বিশ্বমঞ্চ পর্যন্ত যাবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি কবুল করে ইনশাআল্লাহ। ষষ্ঠ স্থান অর্জনকারী আব্দুল্লাহ, আব্দুল্লাহ ষষ্ঠ স্থান অর্জনকারী আব্দুল্লাহ আসেন। সপ্তম শেখ জয়নুল আবেদিন লাবিব, আব্দুল্লাহ কোড নাম্বার 90, আব্দুল্লাহ কোড নাম্বার 90। আচ্ছা, সপ্তম স্থান অর্জনকারী শেখ জয়নুল আবেদিন লাবিব পুরস্কার নিয়েছেন। অষ্টম হয়েছেন রবিউল ইসলাম, রবিউল ইসলাম অষ্টম স্থান। সম্মানিত সুদী আমাদের হিফজুল কোরআন ভবনের সোনালী গ্রুপ ক, এখানে প্রতিযোগী ছিলেন আমাদের সোনালী গ্রুপে কয়ে 18 জন। প্রথম স্থান অর্জনকারী হয়েছেন মোহাম্মদ মুয়াজ, মুয়াজ প্রথম স্থান অর্জনকারী হয়েছেন, পুরস্কার নিচ্ছেন আমাদের চেয়ারম্যান মহোদয় বিশেষ অতিথির কাছ থেকে মুয়াজ। দ্বিতীয় স্থান অর্জনকারী আব্দুল্লাহ শেখ, পুরস্কার দিচ্ছেন আব্দুল্লাহ শেখ চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে বিশ্ব অতিথির কাছ থেকে। তৃতীয় স্থান অর্জনকারী ওসমান গনি, হিফজুল কোরআনের সোনালী গ্রুপের ক থেকে তৃতীয় স্থান অর্জনকারী ওসমান গনি পুরস্কার নিচ্ছেন। চতুর্থ স্থান আতিকুর রহমান, প্রস্তুত থাকবেন বশিরুল্লাহ পুরস্কার নিচ্ছেন চতুর্থ স্থান আতিকুর রহমান। পঞ্চম স্থান অর্জনকারী বশিরুল্লাহ পুরস্কার নিচ্ছেন মোহাম্মদ বশিরুল্লাহ, পঞ্চম হয়েছেন। ষষ্ঠ হয়েছেন জুবায়ের আহমেদ রাফি, জুবায়ের আহমেদ রাফি প্রস্তুত থাকবে মিনহাজুল ইসলাম, মিনহাজুর রহমান মিনহাজ প্রস্তুত থাকবেন। অষ্টম আরাফাত আল মাহমুদ, অষ্টম আরাফাত আল মাহমুদ সম্মানিত সুদী হিফজুল কোরআন ভবনের দ্বিতীয় শ্রেণী পরীক্ষার সোনালী গ্রুপের খ প্রতিযোগী ছিলেন আমাদের মোট 25 জন। প্রথম স্থান অর্জনকারী আব্দুল্লাহ মারুফ, প্রথম স্থান হয়েছেন আব্দুল্লাহ মারুফ। দ্বিতীয় স্থান দীন ইসলাম পুরস্কার নিচ্ছেন আব্দুল্লাহ মারুফ, দ্বিতীয় স্থান দীন ইসলাম পুরস্কার নিচ্ছেন আমাদের চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে। তৃতীয় স্থান আদনান সরকার জিহাদ, সোনালী গ্রুপ খ থেকে পুরস্কার নিচ্ছেন তৃতীয় স্থান অধিকারী আদনান সরকার জিহাদ। চতুর্থ স্থান মাহমুদুল হাসান, মাহমুদুল হাসান চতুর্থ হয়েছে, প্রস্তুত থাকবেন ইব্রাহিম হুসাইন। পঞ্চম ইব্রাহিম হুসাইন, ইব্রাহিম হুসাইন। ষষ্ঠ হয়েছেন মুবিন খান, পুরস্কার নিচ্ছেন ইব্রাহিম হুসাইন আমাদের চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে। ষষ্ঠ স্থান অর্জনকারী মুবিন খান। সপ্তম ওমর সুফিয়ান আফনান, পুরস্কার নেবেন ওমর সুফিয়ান আফনান। অষ্টম হয়েছেন আবিদ হাসান,
পুরস্কার নিচ্ছেন আফনান অষ্টম আবিদ হাসান। সম্মানিত সুধি, আমাদের দ্বিতীয় স্বয়ং পরীক্ষার হেফজুল কোরআন ভবনের এই পর্যন্ত ছিল, শেষ হয়ে গিয়েছে। এখন আমাদের পালা মাদানী নাসাবের প্রথম বর্ষের আমাদের ছাত্র হলো মোট 25 জন। প্রথম স্থান অর্জন করেছেন তানবীর আহমেদ। মাদানী নাসাবের প্রথম বর্ষে প্রথম স্থান অর্জনকারী মেধা তালিকায় এক হয়েছেন তানবীর আহমেদ। দ্বিতীয় স্থান অর্জনকারী আবদুল্লাহ মারুফ, এই সেই আবদুল্লাহ মারুফ যিনি সারা বিশ্বে দ্বিতীয় স্থান অর্জনকারী আবদুল্লাহ মারুফ, এখানেও দ্বিতীয় স্থান অর্জনকারী, এটাও মজার বিষয়। তৃতীয় স্থান অর্জনকারী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান পুরস্কার নিচ্ছেন আমাদের চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে, তৃতীয় স্থান অর্জনকারী। চতুর্থ স্থান অর্জনকারী ফজলে রাব্বি পুরস্কার নিচ্ছেন, ফজলে রাব্বি। ষষ্ঠ স্থান অর্জনকারী ষষ্ঠ মুনতাসির ইসলাম। মাদানী নাসাবের দ্বিতীয় বর্ষ মোহাম্মদ আবিদ হাসান প্রথম স্থান অর্জনকারী। মোহাম্মদ আবিদ হাসান প্রথম স্থান হয়েছে। দ্বিতীয় স্থান আবুল ফারা রাফ শাফি। সম্মানিত সুধি, আবুল ফারা রাফি পুরস্কার দিচ্ছেন আমাদের চ্যানেল মহোদয়ের কাছ থেকে। তৃতীয় স্থান অর্জনকারী বাইজিদ হাসান। আমাদের আর রাহিম ইন্টারন্যাশনাল মাদ্রাসার মাদানী নাসাবের পর্ব শেষ, হিফজুল কোরআন পর্ব শেষ, অর্থাৎ পুরস্কার বিতরণ অনুষ্ঠান এই পর্যন্তই আমাদের ছিল। যারা পুরস্কৃত হয়েছেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আরও বিশ্ব মঞ্চে বড় বড় পুরস্কার অর্জন করার তৌফিক দান করে। আর আমরা যারা পুরস্কারের আশায় ছিলাম পাইনি, তাদের চেষ্টা প্রচেষ্টা থাকতে হবে যেন আগামীতে আমিও পুরস্কার পাই। আল্লাহ রব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুক। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।